সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কেউ কারোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে। আমি নিঃসন্দেহে আমার একদিনের সাথী, আমার বিগত দিনের বন্ধু, আমার বর্তমানের বন্ধু, আমার সেই শুভ্রাংশু রায়, তার সঙ্গে অভিষেক ব্যানার্জি দেখা করতেই পারে। কিন্তু শুভ্রাংশু রায় আমি নিশ্চিতভাবে বলতে পারি মুকুলদার ছেলে বলে শুধু না, শুভ্রাংশু রায় কোনোদিনও ভারতীয় জনতা পার্টি ছাড়বে বলে আমার মনে হয় না। তিনি নিজে, তার মা অসুস্থ, তার মা ভর্তি আছে, আমাদেরও হসপিটালে যা হাসপাতালে যা হয়নি, আমাদেরও এটা অনেক বন্ধুস্থলীয় হলেও আমরা এটা ভুল করেছি, আমাদের এটা যা হয়নি এটা আমাদের পক্ষেও খারাপ। কিন্তু কেউ এসেছে তার মানে এই নয় যে সে ভারতীয় জনতা পার্টি ছেড়ে দেবে, কালকেই তৃণমূলে যোগদান করবে, আমার মনে হয় না। এই ধরনের একটা উল্টো পাল্টা কথা। আর মুকুলদাকে নিয়ে, মুকুলদা আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে গেছেন, আমাদের সিনিয়র নেতৃত্ব, এটা বারবার যারা যারা করছেন আমার মনে একটা ভুল পথে হচ্ছে। মুকুলদা যে মানে ভেরি গুড লিডার অ্যান্ড মোস্ট সিনিয়র লিডার, তো মুকুলদার এবং শুভ্রাংশু আমাদের নেতৃত্ব দেবেন, মুকুলদা আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আর শুভ্রাংশু আমার ভালো বন্ধু, তার বাড়িতে শরীর খারাপ, তার মায়ের শরীর খারাপ, তার জন্য যে কেউ দেখা করতে পারেন, এটা ভালো। এটা পশ্চিমবাংলায় যদি এই রাজনীতিটা আসে আমি সাধুবাদ জানাবো। আবার এটাও বলবো, আজকে তৃণমূলের মিটিং হলো, সেখানে দেখলাম যারা সনাতন ধর্মকে, যারা সনাতন ধর্মকে নিয়ে ব্যভিচারগিরি করেন, সনাতন ধর্মকে নিয়ে যারা কুৎসিতভাবে কথা বলেন বা টুইটারে টুইট পোস্ট করেন, তারা তৃণমূল কংগ্রেসে বড় বড় জায়গা পান। আমরা দেখতে চাই গঠনতন্ত্রমূলক এই সরকার চলুক, আমরা দেখতে চাই শুধু সাংগঠনিক মিটিং দিয়ে বাংলার যুবকদেরকে থালা ধরিয়ে দিচ্ছে, বাংলার গরিব মানুষদেরকে শুধু থালা বাটি নিয়ে ত্রাণের জন্য হাহাকার করতে হচ্ছে গোটা ভারতবর্ষে, এটা কোথাও এরকম নেই। আজকে সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। আমরা দেখতে চাই যারা আজকে পদ পেয়েছেন তৃণমূল কংগ্রেসের, তাদেরকে বলতে চাই, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূলের প্রেসিডেন্ট ছিলেন, তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন, তো তাকে আমি অনুরোধ করব, তিনি যেমন ছোট্ট জায়গা থেকে বড় জায়গা গিয়েছে, তাকে অনুরোধ করব যে তিনি ভারতবর্ষের রাজনীতির সাথে যে 14 জনকে আজকে বলেছে কোনো মতেই গ্রামে সহযোগ করা যাবে না, গ্রামের কোনো মানুষের সঙ্গে মেলামেশা করা যাবে না, যেটা নির্মলা সীতারামন জি টুইট করেছেন, যেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী খুন হচ্ছে অন্য দল করার জন্য, তিনি যেন সর্বভারতীয় রাজনৈতিক নেতার মতো চলেন, যেন বাংলায় বিরোধী দল করার জন্য আমাদের কর্মীরা খুন না হয়, এটা প্রথমে তাকে বলবো যে এই ব্যক্তিত্ব নিয়ে চলুন। শুধুমাত্র সংগঠন করলেই বাংলার মানুষ খেতে পাবে না, বাংলার মানুষকে এগিয়ে যেতে হলে বাংলায় ইন্ডাস্ট্রি করা দরকার, বাংলায় চাকরি দরকার। বাংলায় আমি ভেবেছিলাম, আমরা ভেবেছিলাম, যুব মোর্চা ভেবেছিল, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা ভেবেছিলাম আমরা, যেদিন নবান্নতে মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেদিন মিটিং ডেকে বললেন, সিআইআই মিটিং করলেন, রাজ্যের বণিক সভা তিনি মিটিং করলেন, আমরা ভেবেছিলাম বাংলার যুবকদের জন্য হয়তো শিল্প স্থাপনের প্রস্তাব দেবেন, আমরা ভেবেছিলাম হয়তো উনি বলবেন বাংলায় জমি দিচ্ছি শিল্প করার জন্য, আমরা ভেবেছিলাম যে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। তিনি কি বলছেন, তিনি শিল্প মলের কাছে বলছেন আপনারা একটা গ্রামের দায়িত্ব নেন আর দত্তক নেন আর ত্রাণ বিলি করুন। ত্রাণ বিলিটা নিশ্চয়ই দরকার আছে, গরিব মানুষদের পাশে থাকা নিশ্চয়ই দরকার আছে, কিন্তু শিল্পপতিরা যদি একটা শিল্প করে 10,000 মানুষ খেতে পাবে, আমরা ভেবেছিলাম। কিন্তু দেখলাম লালু প্রসাদ যাদবের যে সরকার চলেছে জাতিপাত নিয়ে, 15 বছর মুখ্যমন্ত্রী উনিও ছিলেন কিন্তু মানুষ ওনাকে চোর বলে। তাই আমরা দেখতে চাই তৃণমূল কংগ্রেস যে আজকে সংগঠন করেছে, তারা চোররূপী সংগঠন করছেন,
না বাংলার যুবকদের জন্য বাংলার ভবিষ্যতের জন্য ঠিকমতো কাজ করছে। ভ্যাকসিন নেওয়ার পর একটি শংসাপত্র দেওয়া হয়েছে, বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে একটা শংসাপত্র দেওয়া হচ্ছে, এখানে মুখ্যমন্ত্রীর ছবি, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? তিনি রাজ্যের প্রধানমন্ত্রী নিজেকে ভাবতে শিখেছেন।